ছাব্বিশ জুলাই এপ্রিল আমাদের বরাকবেলি দিয়ে ভোট হচ্ছে। অনেক ব্যক্তি ভোটার যারা কর্মসূত্রে মাইবং থাকেন, মাহুর থাকেন, হাফং থাকেন বা গৌড়ি থাকেন, ওরা আজ ভোটদান থেকে বঞ্চিত। তাই আমি হাফলং প্রশাসন তথা জেলাধিপতিকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ রাখছি, যদি সম্ভব হয় তাহলে এই ভোটদাতাদের যদি পায়েন বাইরে দিয়ে কোনো বিকল্প করে ওদেরকে গন্তব্যস্থলে পাঠাতেন, তাহলে মনে হয় এতটা ভোট নষ্ট হবে না। এতক্ষণ আপনাদের আমরা এক ঝলকে দেখালাম বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের বিশিষ্ট কর্মকর্তা মনীন্দ্র কুমার দাসের এক ঝলকের কথা, যেখানে উনি অনুরোধ করছেন সরকারের কাছে, রেল বিভাগের কাছে, যারা ২৬শে এপ্রিল ভোট দিতে পারেননি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হয় এবং বিকল্প ব্যবস্থা যেন তুলে দেওয়া হয়। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। গতকাল একটি ঘটনা ঘটেছিল নিউ হাফলং অঞ্চলে। এই হাফলং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরাক উপত্যকা থেকে গুয়াহাটি হয়ে যে রেল পথ যায় বা বাইরে থেকে হাফলং হয়ে বরাক উপত্যকা সহ বিভিন্ন স্থানে যেভাবে পৌঁছে, সে অর্থে হাফলং অর্থাৎ নিউ হাফলং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। গত বছর সেখানে একটি ঘটনা পুরো বিশ্ব দেখেছিল, ধস নেমে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেললাইন। দ্রুত সরকার পদক্ষেপ নিয়ে তা ঠিক করে দেন, সময় কিছু লেগেছিল, কিন্তু গতকাল ৬-৭ ঘন্টা অনেকেই রেললাইনে বসেছিলেন, অনেকে রেলের কামরার ভিতরে বসেছিলেন। তীব্র গরমে তাদের অসহনীয় হয়ে পড়ে অবস্থা, অনেকে খাবার পাচ্ছিলেন না, অনেকের সমস্যা হচ্ছিল, বিভিন্ন ধরনের সমস্যা। অনেক আসছিলেন বাইরে থেকে বরাক উপত্যকাতে বা বিভিন্ন স্থানে ২৬শে এপ্রিলের ভোটদানের জন্য। ভোটদান প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করেন, কিন্তু এই সমস্যার জন্য অনেক ব্যাপক অসুবিধায় পড়েছেন, ভোট দিতে পারেননি অনেকেই বলে শোনা যাচ্ছে। তাই মনীন্দ্র কুমার দাস অনুরোধ করছেন তারা যেন ভোট দিতে পারেন, সরকার একটা বিকল্প ব্যবস্থা গড়ে তুলুক, রেল কর্তৃপক্ষ সহায়তা করুক। সরকার প্রচেষ্টা করছেন অনেকে বলছেন, কিন্তু সেখানে মাটি নরম অনেকের অভিমত এ কোথাও সঠিকভাবে আরও মজবুত হয়ে হোক। কারণ দেশ যদি শক্তিশালী হয়, রেল লাইন যদি শক্তিশালী হয়, সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, রাষ্ট্রের হিতার্থে ভোটদান প্রক্রিয়া আর ২৬শে এপ্রিল যেভাবে গুরুত্বপূর্ণ, সেইভাবে রেল লাইনও সঠিক হোক, রেল চলাচল সুগম হোক, তাতে জনগণের মঙ্গল হবে, এ দাবি অনেকের, তা তুলে ধরল নর্থ ইস্ট নিউজ। এবং মনীন্দ্র কুমার দাস কি বলছেন সম্পূর্ণ কথা এক ঝলকে আসুন নর্থ ইস্ট নিউজে দেখি। আপনাদের মতামত অবশ্যই তুলে ধরবেন, রেল বর্তমানে সঠিক হয়েছে, চলছে, কিন্তু সেই ৬-৭ ঘন্টায় মানুষ ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়েছেন, আর যেন হতে না হয় এ দাবি অনেকে করছেন, তা আমরা তুলে ধরলাম। আপনাদের মতামত তুলে ধরুন, আমরা অপেক্ষায় আছি এবং জনগণের কথা সরকারের কাছে আমরা তুলে ধরলাম, রেল কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরলাম, আরও উন্নত ব্যবস্থা হোক যাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, কাউকে সমস্যায় পড়তে না হয়। ধন্যবাদ। নমস্কার, আমি মনীন্দ্র কুমার দাস হাফলং থেকে বলছি। গতকাল থেকে যাত্রীবাহী ট্রেন বন্ধ, জাটিঙ্গা হারাঙ্গা যাও মাঝে কোথাও একটি মালবাহী ট্রেনের দুটি চাকা লাইন থেকে পড়ে গেছে, তারপরে অনেক চেষ্টা হচ্ছে কিন্তু এখনও কাজ হয়নি। একবার ক্লিয়ার হয়েছিল, তারপরে আবার সেই জায়গাতে আবার এরকম ডিলে হয়েছে, যার ফলে আজ ২৬ জুলাই এপ্রিল আমাদের বরাকবেলি দিয়ে ভোট হচ্ছে। অনেক ব্যক্তি ভোটার যারা কর্মসূত্রে মাইবং থাকেন, মাহুর থাকেন, হাফং থাকেন বা গৌড়ি থাকেন, ওরা আজ ভোটদান থেকে বঞ্চিত। আমার নিউ হাফলং স্টেশনে প্রায় হাজার খানেক লোক আছেন,
ওরা যেতে পারছেন না। তারপর রেল প্রশাসন গতকাল যে গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার ছিল সেটাও বন্ধ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। তাই আমি হাফলং প্রশাসন তথা জেলাধিপতিকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ রাখছি, যদি সম্ভব হয় তাহলে এই ভোটদাতাদের যদি পারেন বাইরে দিয়ে কোনো বিকল্প করে ওদেরকে গন্তব্যস্থলে পাঠাতেন, তাহলে মনে হয় এতটা ভোট নষ্ট হবে না। আমি আবার অনুরোধ করছি শিলচরের প্রশাসন, আপনার যদি সম্ভব হয় শিলচর থেকে কোনো ব্যবস্থা করে ফোনের মাধ্যমে হোক যাবে হোক, বাসের দ্বারা বাইরে ঠিক আছে, অনেক ভালো আছে, এখন যাওয়া যাবে, তাহলে বিশেষ ভালো হয়। নমস্কার।